আল্লাহর নবী ওয়াজ করতেন আর আমি এখন ওয়াজ করতে বসেছি, ঠিক না বেটি? আল্লাহর নবী বুখারীর হাদিস গো বাবা, বুখারীর হাদিস ছেলেদেরকে পড়াতে গিয়ে আমি বলছিলাম, বুখারীর হাদিস নবী প্রতি জুমার রাতে বৃহস্পতিবার দিনগত রাত এশার নামাজ পড়ে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজটা কেমন ছিল শুনে নিন। নবীর ওয়াজ ছিল এই রকম, নবী টুক 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 করে কথাগুলো বলতেন, যে ব্যক্তি বুঝতে পারত না বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনিসটা বুঝতে পারলাম না, একটু দয়া করে খুলে বলুন না হুজুর। আল্লাহর নবী মুচকি হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন উদাহরণের মাধ্যমে। তারপরে নবী বলতেন, আফাইন তা বিহাদা সাদাত, তুমি কি বুঝতে পেরেছো ম্যাটারটা? তখন ওই ব্যক্তি বলতেন, ফাহিম তো ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন নবী অন্য কথাই যেতেন। আর এখন বর্তমানে কি হয় জানেন, কোন পক্ষ একটা বক্তব্য রাখলো, আপনি যদি বুঝতে না পারেন, যদি আপনি বলেন হুজুর কি মাওলানা সাহেব আমি কথাটা বুঝতে পারলাম না একটু খুলে বলুন না, বক্তা তখন কি করবে জানেন? বেয়াদব, বুঝতে পারলেন না? তার বেয়াদব বলে, আদব বলে, বেয়াদব বলে তার এমন হাঁকা দেবে বক্তা, ও জীবনে আর কোনোদিন প্রশ্ন করবে না কাউকে, ঠিক না বেটি? এটা কিন্তু ঠিক না। বাবা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, আমি আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন বাবা? আলিয়া ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা। তো আলিয়া ইউনিভার্সিটি এম এ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে একদিন রাতের বেলা আমার কলকাতার বাড়িতে পড়াচ্ছি, তা পড়াতে পড়াতে আমি বলছি, এই বলতো দেখি ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? তা স্টুডেন্টরা বলছে, স্যার একই তো, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে, কিছুই পার্থক্য নেই স্যার। আমি বললাম পার্থক্য নেই? বলছে কিরকম স্যার? তা আমি বললাম, তোর এক কাজ কর, এই দুটো শব্দ নিয়ে দুটো বাক্য তৈরি কর। কিরকম? আমি বললাম, আমার দেশের বাড়ি ডায়মন্ড হারবার, আমার স্ত্রীকে গিয়ে বলবি, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে, তা আমার স্ত্রী কি মনে করবে, ছেলেও পড়ে মেয়েও পড়ে, ঠিক না বেটি? কিছু মনে করবে না ততটা। আর যদি বলিস, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের বারোটা বেজে যাবে, ঠিক না বেটি? কিছু বুঝতে পারলেন কথাটা? শব্দটা শুনে শুনতে মনে হলো এক বাপেরা। এই জন্য বলি, মাইক পেলাম মানে বক্তব্য দেওয়ার নাম বক্তা নয় বাপ। পৃথিবীতে তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। তিন নাম্বার, জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা কিন্তু আর রিটার্ন আসে না। বাপেরা, এক ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, এক ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, সহজ জিনিস নয়। আমরা তো বুঝি না, বক্তব্য করব, ওয়াজ করব, ডবল এম এ পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল না, তো ওয়াজ করব, 2 ঘন্টা ওয়াজ করা সহজ, একটা ঘটনা ধরবো টেনে টেনে 2 ঘন্টা বলে দেবো, লাভ কি হবে? কিছুই লাভ হবে না, ফর নাথিং। আসুন টু দি পয়েন্টের উপরে আলোচনাগুলো করি। ইসলামে অনেক জিনিস আছে, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য লিমিট। জাস্ট ফর এক্সাম্পল, ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা, কটা বাবা? 4, দলিল কোরআন মাসনা ও সুলাসা ও রুবা, 4 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সুরার নাম সুরা নিসা। আল্লাহ বলছেন, এতিমদের মধ্য থেকে তোমরা পছন্দ মতো 2, 3 অথবা 4টে বিবাহ করবে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে কি করবে, 1টা বিয়ে করো। তাহলে বোঝা গেল কি, কোরআন কিন্তু আপনাকে 2-3টে বিয়ে করতে বলেনি, কোরআন আপনাকে 1টা বিবাহ করতে বলেছে। কিন্তু কোরআন কি করেছে, একটা লিমিট দিয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম 1টা, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে 4টে ম্যাক্সিমাম, আর নইলে 1টা। এখন ধরুন কোনো ব্যক্তি 2 স্ত্রী নিয়ে সংসার করছে, করতে পারে, তবে শর্ত কি, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 2 স্ত্রী, 2 স্ত্রীর মাঝে যদি একটু উঁচু নিচু করেছে, ন্যায় বিচার যদি করতে না পেরেছে, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ
পঙ্গু করে তুলবে কি বললাম পঙ্গু কাকে বলে জানেন বাপেরা পঙ্গু করে ওই ব্যক্তিকে তুলবে দুটো বিয়ে করা মানে খুব মহামারী কাজ নয় বাবা একটু ধৈর্য সহকারে শুনে নিন এবার আসছি আমার আপনার নবী কি করলেন চারের অধিক বিয়ে করলেন ঠিক না বেটি আরে বলুন না তার দলিল কি কোরআন ইউম ওয়াহাবাত নাফসাহা লিন নবী ইন আরাদা আন নবী আন ইয়াস্তানকিহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আল কোরআন আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে তবে নবী খালিসাতাল লাকা নবী এটা তোমার জন্য খাস মিন দুনিল মুমিনিন মুমিনদের জন্য খাস নয় মুমিনদের ওই চারটের বেশি নয় তাহলে বোঝা গেল কি নবীর জন্য আনলিমিট আমাদের জন্য লিমিট আরেকটা एग्जांपल দিচ্ছি নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয় তার দলিল কি কোরআনে আল্লাহ বলছেন ইয়া নিসা আন নবীগি লাস্তুন্না কা আহাদি মিনান নিসা 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 31 আল্লাহ পাক বলছেন হে নবীর স্ত্রীরা তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নয় পার্থক্যটা কি চলুন আসমান জমিন পার্থক্য শুনলে অবাক হয়ে যাবেন আচ্ছা বাপেরা বলুন তো ব্যভিচার করা ভালো না খারাপ জোরে বলুন যে ব্যক্তি ব্যভিচার করে সে ভালো লোক না খারাপ লোক জোরে বলুন না খারাপ লোক খারাপ লোক না ও আমার গফর ভাইয়ের গ্রামের লোক তো জান্নাতে জানলা ভেঙে ঢুকে পড়েছে সব দেখতে পাচ্ছি চলুন দেখি ব্যভিচার করা যদি খারাপ হলো স্কুলের হেডমাস্টার একটা শিক্ষিকার পেটে বাচ্চা আনিয়ে দিল তাকে হেড স্যার বলেন কেন আপনাদের চোখে যদি ব্যভিচার করা খারাপ হলো হসপিটালের ডাক্তার নার্সের মেয়ের পেটে বাচ্চা আনিয়ে দিল তাকে ডাক্তার বাবু বলেন কেন আপনাদের চোখে যদি ব্যভিচার করা খারাপ হলো পাইলট যে প্লেন চালায় এয়ার হোস্টেসের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তার বাচ্চা নষ্ট করে দিল তাকে পাইলট সাহেব বলেন কেন আপনাদের চোখে যদি ব্যভিচার করা খারাপ হলো তাহলে গ্রামের প্রধান একজন ব্যক্তি মারা গেছে তার স্ত্রীকে স্বামীর ডেথ সার্টিফিকেট দেওয়ার নাম করে তার পেটে বাচ্চা আনিয়ে দিল তাকে প্রধান সাহেব বলেন কেন ও আপনাদের মুখে তো দুরকম ভাষা ব্যবহার হয় কোনো গরিবের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে আপনারা বলেন ভিখারির বাচ্চা আর ওই প্যান্টটা যদি কোনো বড় লোকের ছেলে পরে আপনারা বলেন স্টাইল ঠিক না বেটি আমার ওয়াজ বুঝতে পারছে কোনো গরিবের মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায় আপনারা কি বলেন ইস ছি 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 ধরা পড়েছে পালিয়ে গেছে গ্রামের মানুষ সব শেষ আর কোনো ধনী ঘরের মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায় আপনারা কি বলেন বেড়াতে গেছি বন্ধু ফ্রেন্ড এই বিচারিতা কেন বন্ধু তাহলে বুঝতে হবে আপনার চোখে দেখা এক রকম মুখের ভাষা আরেক রকম অন্তরে অনুধাবনটা আরেক রকম তিনটে তিন রকম একজন পারফেক্ট মানুষ হলো সেই যার চোখে দেখা যেটা হবে মুখের বলা সেটা হবে অন্তরে অনুধাবন করা সেটাই হবে যদি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে সেই হবে পারফেক্ট মুসলমান জোরে বলুন এবার বুঝতে পারছেন মুসলমান মানে এই নয় হোয়াট ইজ দা ডেফিনেশন অফ ইসলাম ইসলামের সংজ্ঞাটি কি হু ইজ মুসলিম কোন লোকটাকে মুসলমান বলে আপনাদের কনসেপ্ট হয় কি জানেন গালে দাড়ি রাখার নাম মুসলমান এটা ভুল দিস আইডিয়া ইজ ভেরি রং ইট ইজ মাই চ্যালেঞ্জ যদি গালে দাড়ির নাম মুসলমান হতো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন এ গ্রেট প্রটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাড়ি ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল আসারাম বাবুর গালেও দাড়ি আছে রামদেবের গালেও দাড়ি আছে মুসলমান নয় যদি আপনাদের কনসেপ্ট এটাই হয় মাথায় টুপি দেবার নাম মুসলমান আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড
আইসাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত। পাগড়ি পরার নাম যদি মুসলমান হতো পাঞ্জাবিদের পাগড়ি পরা দেখবেন, আর পায়জামা পাঞ্জাবি পরার নাম যদি মুসলমান হতো পাঞ্জাবিদের ড্রেসটা দেখে নেবেন। যদি আপনাদের কনসেপ্ট এটাই হয় থাকে যে গোল টুপি পরা বড় গোল জামা পরা, রবীন্দ্রনাথের ছবিটা দেখে নেবেন, কালো গোল টুপি ছিল মাথায়, হাঁটুর নিচে পর্যন্ত কালো গোল পিরান ছিল, মুসলমান ছিল না। তাহলে কি লজ্জাস্থানাগার চামড়া কাটার নাম মুসলমান? চলুন দেখি, এই যে লজ্জাস্থানাগার চামড়া কাটেন যাকে মুসলমানি বা খাতনা, কি বলেন ভাই আপনারা, কি খাতনা? খাতনা খাতনা, তো এই খাতনা করার নাম যদি মুসলমান হতো, মনে রাখবেন এই মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবী, এই মুসলমানিটা শুধু মুসলমানরা হয় না, ইহুদি খ্রিস্টান নাসারা সকল ধর্মের মানুষ কম বেশি এই মুসলমানি বা খাতনাটা করে। বিজ্ঞান আমাদের বলে কোন পুরুষ যদি তার লজ্জাস্থানে আঘাত চামড়া কেটে বাদ দেয় কমসে কম তিনটে রোগ থেকে সে ছেলেটি বেঁচে থাকতে পারবে। 1 নম্বর সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নম্বর গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নম্বর লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে। এ মুসলমানই শুধু আপনারাই হন না, সকল ধর্মের মানুষ হয় কম বেশি। তাহলে কি গোমাংস খাওয়া? না, চলুন আমরা খোঁজ দেবে রই ইসলাম কাকে বলে, একটা একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে এক্সাম্পল গুলো পেশ করব। একটু ধৈর্য সহকারে একটু শ্রবণ করুন আমার অনুরোধ আপনাদের কাছে। এবার আসছি অ্যাকর্ডিং টু ইসলামিক ল কি বলছে দেখি। জেনাস ব্যবিচার সম্পর্কে কোরআনে বলা হয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, ইন্ডিয়ান ল পরে বলছে, অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 12-2 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল, আল্লাহ বলছেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যাবি না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। এখন যদি কেউ ব্যভিচার করে তার পানিশমেন্ট কি, শাস্তি কি? কোরআন জানিয়ে দিচ্ছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল কি বলছে দেখি, চলো ধারা থেকে শুরু করে সব পেয়ে যাবেন। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল কোরআন, আল্লাহ পাক বলছেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, কোনো দয়া মায়া চলবে না, যে কোয়ালিটি কোয়ান্টিটির ব্যক্তি হোক না কেন, পিসা মলিসা মুফতি সাহেব গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এমপি এসডিও বিডিও থানার বড় বাবু কোর্টের উকিল হাকিম মোর্তাজ যাই হোক না কেন, ব্যভিচার করেছো প্রমাণ পাওয়া গেছে, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। কত কত 100টা। আর স্ত্রী থাকা সত্ত্বেও যদি ব্যভিচার করে তার শাস্তি কি জানেন, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। একজনকে যদি এই শাস্তি দেওয়া হয় দ্বিতীয় জন ধর্ষণ শব্দটা কানে এলে 3 ঘটি পানি খেয়ে নেবে, ঠিক না বেটি? একটু ভাববেন, এ তো সবে শুধু ব্যভিচারটা বললাম, ধর্ষণটা বললাম, চুরির ব্যাপারটা বললে আরো অবাক হয়ে যাবেন। এই জন্য আপনাদের কি বলি একটু মাথায় রাখুন, চলো। সেজন্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি বক্তব্য শুরুতেই বলেছিলাম মুহাম্মাদুন বাশারুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনার হাতে আংটি ব্যবহার করেন, আংটিতে পাথর পাওয়া যায়, বালির ভেতরেও পাথর পাওয়া যায়, ইয়ো পাথর ইয়ো পাথর, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? হ্যাঁ। আর মাঠে চাষ করে ইউরিয়া দেখেছেন? দুটো দেখতে এক লাগে না, দুটো দূর থেকে খেয়ে দেখতে এক লাগে, কাছে এনে দুটো খেয়ে দেখবেন, দুটো খেয়ে দেখবেন, এটাও খাবেন এটাও খাবেন, একটা খেলে সারবে অপরটা খেলে মাল সরবে, কিছু বুঝতে পারলেন না না বাপেরা? তাই এবার আসছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনটা কেমন ছিল। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন স্বপ্নে দেখেছেন? শুনিনি। নবীকে স্বপ্নে যদি একবার দেখতে পান, নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা
ফাইন্না শাইতানা লা ইতমাসসালু বি নবী বলেন যে ব্যক্তি আমাকে ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে একবার দেখবে সত্য দেখবে শয়তান কোনোদিন আমার রূপ ধারণ করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ এবারে আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠনটা কেমন ছিল আপনাদেরকে তুলে ধরছি দেখুন আমাদের এই কপালটা না বাবা এই কপালটা আর নবীর কপাল আলাদা এই কপালের এই অংশটা আলাদা কানের এই অংশটি গালের এই অংশটি গলার এই অংশটি হাতের আঙ্গুলগুলো পায়ের মাংসলগুলো সাধারণ মানুষের থেকে আলাদা এক কথায় আল্লাহ পাক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপটাকে গঠনটাকে এত সুন্দর করেছিলেন যে ব্যক্তি একবার দেখতেন শত্রু হোক আর মিত্র হোক ঘুরে তাকিয়ে আবার দেখতেন জোরে বলুন সুবহানাল্লাহ তা বলে যেন আবেগে বলে ফেলবেন না যে খোদা কা ওয়াহি নবী হ্যায় নবী খোদা সে জুদা নহি যে আল্লাহ সেই নবী এই কথাটি যেন বলে ফেলবেন না আবেগে যে আল্লাহ সেই নবী এটা খুব খুব খারাপ কথাবার্তা খবরদার বলবেন না আল্লাহর জাতে মোবারক আলাদা নবীর জাতে মোবারক আলাদা এটা যেন কনসেপ্ট ধারণা থাকে আপনাদের যে খোদা কা ওয়াহি নবী হ্যায় নবী খোদা সে জুদা নহি এই বাত তো বিলকুল সহি নহি আগার কোই মাওলানা তাকরির মে আইসা কহে যে খোদা কা ওয়াহি নবী হ্যায় নবী খোদা সে জুদা নহি উস মাওলানা কো তাকরির করনে কে বাদ দোবারা ঈমান লানা জরুরি হ্যায় লিহাজা খোদা কে জাতে মুবারক আলাগ হ্যায় রাসূল কে জাতে মুবারক আলাগ হ্যায় এই আকীদা আহলে সুন্নাতুল জামাত কি হ্যায় কিছু বুঝতে পাচ্ছেন বাবা আমার কথা আপনারা হ্যাঁ বুঝতে পাচ্ছেন কিছু হ্যাঁ অসুবিধা হচ্ছে আপনাদের না চলুন সেজন্য নবীর উপরে একবার আন্তরিকতা নিয়ে দরুদ শরীফটা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি জিদনি ইলমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন আমি অধম গোনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাহবুব দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে ওগো আল্লাহ আপনার রহমতের পানিকে উপেক্ষা করে আল্লাহ কোরআনের মাহফিলে এসে বসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন ওগো আল্লাহ ওগো দয়াময় আজকের এই মাহফিলে আমি বসেছি আপনি আমাকে বসিয়েছেন এখানে আর এই মানুষগুলোকে বসিয়েছেন আপনার বাণী আপনার নবীদের বাণী সঠিক জিনিসটাকে বোঝার বোঝানো বলার বলানো পড়ার পড়ানো বক্তা শ্রোতাকে আমলে পরিণত করার তৌফিক দান করুন আল্লাহ এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ এই গ্রামের ভিতরে এই মাহফিলের ভিতরে আপনি যাকে ভালোবাসেন বৃদ্ধ যুবক বাচ্চা নারী যাকেই ভালোবাসেন তার ওসিলা করে আমাদের এই মাহফিলকে কবুল করে নিন রব্বি শাহরি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিযকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله